তাবলিগ জামাতের অন্যতম বৃহত্তম জামায়াত বাংলাদেশ অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা। তাবলিগ আরবি শব্দ, বালাগ শব্দ থেকে আগত, যার শাব্দিক অর্থ পৌঁছানো, প্রচার করা, প্রসার করা, বয়ান করা, চেষ্টা করা, দান করা ইত্যাদি। একজনের অর্জিত জ্ঞান বা শিক্ষা নিজ ইচ্ছা ও চেষ্টার মাধ্যমে অন্যের কাছে পৌঁছানোকে তাবলিগ বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ হতে একটিমাত্র বাণী হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। এই দাওয়াতি আহ্বানকে কেন্দ্র করে পর্যায়ক্রমে তাবলিগের বিশ্বব্যাপী প্রচার ও প্রসার ঘটে। উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের এক ক্রান্তি লগ্নে তাবলিগ জামায়াতের শুভ সূচনা হয়। বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাধক হযরত মাওলানা ইলিয়াস আক্তার কান্ধলভি দাওয়াতে তাবলিগ জামাতের পুনর্জাগরণ করেন। তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ পাশে অবস্থিত এক জনবিরল নীরব অঞ্চল মেওয়াত চারিত্রিক বিপর্যস্ত, ধর্মকর্মহীন, অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন নামে মাত্র মুসলমান মেও জনগোষ্ঠীকে ইসলামের মৌলিক বিশ্বাস, ধর্মের পূর্ণাঙ্গ অনুশীলন ও কালেমার দাওয়াতি মর্ম শিক্ষাদান এবং বিভ্রান্তির কবল থেকে মুক্ত করার লক্ষ্যে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ তাবলিগ জামায়াতের কার্যক্রম শুরু করেন। 1345 হিজরিতে দ্বিতীয় হজ থেকে ফিরে এসে তিনি তাবলিগি গাশেত শুরু করেন। জনসাধারণের মধ্যে কালেমা ও নামাজের দাওয়াত দিতে থাকেন। তাবলিগ জামাত বানিয়ে বিভিন্ন এলাকায় বের হওয়ার দাওয়াত দেন। এভাবে তিনি গ্রামে গ্রামে সৎ কাজ করার জন্য জামাত তথা দল তৈরি করে দিতেন। কয়েক বছর মেওয়াতে এ পদ্ধতিতে দাওয়াতে কাজ অব্যাহত থাকে। 1946 সালে প্রথমবারের মতো কাকরেল মসজিদে ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর 1948 সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়। দিন দিন লোক সংখ্যা বেড়ে যাওয়ায় 1966 সালে টঙ্গীর পাগার গ্রামের কাছে একটি মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এই ইজতেমায় বিদেশি কয়েকটি জামাতও অংশ নেয়। এখান থেকে এর নাম হয় বিশ্ব ইজতেমা। 1967 সালে টঙ্গীর তুরাগ নদের পারে প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তুরাগের পারে 160 একর জমি তাবলিগ জামাতের জন্য বরাদ্দ দেয়। কথিত আছে, বাংলাদেশকে বিশ্ব ইজতেমার স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল লটারির মাধ্যমে। তবে তাবলিগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বিষয়টি তাদের অজ্ঞাত। তাদের দাবি, দেশভাগের পর উদ্ভূত পরিস্থিতিতে তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ও ভারতে পৃথক ইজতেমার প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন একই সঙ্গে তিন ভূখণ্ডে ইজতেমা শুরু হয়। তবে অধিক সংখ্যক লোকের অংশগ্রহণ, স্বল্প ব্যয়ভার, ভিসা প্রাপ্তির সহজতা, সাধারণ মুসলমানের আন্তরিকতা, অনুকূল পরিবেশ, সামাজিক ও ধর্মীয় সহিষ্ণুতা ইত্যাদির কারণে বাংলাদেশের ইজতেমা সারা বিশ্বের তাবলিগ জামাত অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করে। ফলে সার্বিক বিবেচনায় টঙ্গী ইজতেমাকে স্থায়ী বিশ্ব ইজতেমা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2011 সালের আগে এক পর্বে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো। স্থান সংকট এবং জনদুর্ভোগ বিবেচনা ও মানুষের ব্যাপক উপস্থিতি আইন শৃঙ্খলা উন্নতি ও নিরাপত্তা প্রদানের নিমিত্তে তাবলিগের শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে তিন দিন করে দুই ধাপে ইজতেমা আয়োজনের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুই ধাপে ইজতেমা আয়োজনের পরও মানুষের ব্যাপক উপস্থিতি হওয়ায় 2016 সাল থেকে প্রতি বছর 32 জেলার অংশগ্রহণে দুই ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এছাড়াও যেসব জেলা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজনের ব্যবস্থা রয়েছে। সে আলোকে গত দুই বছর ধরে জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।